আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবার আশা করি সবাই ভালো আছেন, বরাবরের মতো আমি সূর্য আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আমি নিয়ন ব্যাকগ্রাউন্ড দিয়ে ফটো এডিটিং শেখাবো। স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে আপনারাও ফটো এডিটিং করতে পারবেন খুব সহজেই। তো তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো এডিটটি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিক্সার্ট অ্যাপ। এটা আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও এটার ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি অ্যাপসটি ওপেন করে নিলাম। তারপর এখানে প্লাজ আইকনে ক্লিক করে এখান থেকে আপনাদেরকে একটি ইমেজ নিয়ে নিতে হবে, যে ইমেজটি আপনারা এডিট করতে যাচ্ছেন। তো আমি একটি ইমেজ নিয়ে নিলাম। তারপর এখানে টুলস নামে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে টুলসে ক্লিক করে এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন। এখান থেকে এগুলো একটু কমা বাড়া করে নেবেন। আমি ব্রাইটনেস একটু কমাই দিলাম, কনস্ট্রাক্ট একটু কমাই দিলাম, স্যাচুরেশন আপনারা -100% করে দেবেন। এটা খেয়াল রাখবেন যে স্যাচুরেশন -100%। ওকে ভিউয়ার্স, তারপর উপরে যে ইরেজ অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে ছবিটিকে জুম করে শুধুমাত্র ফেসের অংশটুকু ইরেজ করে দিবেন, আপনাদের শরীরের অংশটুকু এভাবে ইরেজ করে দিবেন। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ইরেজ করা হয়ে গেছে। তারপর সিম্পলি টিক দিয়ে দিবেন। এরপর এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন। এখান থেকে আপনাদেরকে একটি ইফেক্ট নিতে হবে, এই ইফেক্টটি ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ইফেক্টটি নিয়ে নিলাম, তারপর অ্যাড করে দিব। এটাকে টেনে এভাবে সিম্পলি বড় করে দিবেন, তারপর বসিয়ে দিবেন। এখানে যে উপরে ইরেজ অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে ফেস থেকে এগুলো ইরেজ করে নেবেন। তো আমার ইরেজ করা হয়ে গেছে, তারপর সিম্পলি টিক দিয়ে দিবেন। এরপর আবার অ্যাড ফটো অপশনে চলে যাবেন। এখান থেকে আপনাদেরকে একটি ডিজাইন নিতে হবে, এই ডিজাইনটিরও ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এটি নিয়ে নিলাম, তারপর অ্যাড করে দিব। এভাবে সিম্পলি টেনে বড় করে দিবেন। তারপর ভিউয়ার্স, এদিকে যে ব্লেন্ড আমি একটি অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, ব্লেন্ড থেকে অ্যাড করে দিবেন। আপনারা খেয়াল রাখবেন এটিকে অ্যাড করে দিবেন। তারপর উপরে যে ইরেজ অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করে শরীরের অংশ থেকে এগুলো এভাবে ইরেজ করে নেবেন। এভাবে ইরেজ করে নিয়ে বাড়তি অংশগুলো আপনারা এখানে রিস্টোর নামে অপশনটি দেখতে পাচ্ছেন, রিস্টোরে ক্লিক করে এগুলো রিস্টোর করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ইরেজ করা হয়ে গেছে। তারপর সিম্পলি টিক দিয়ে দিবেন। ছবিটিকে সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন, এখান থেকে সেভ করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর খারাপ লাগলে একটি ডিসলাইক দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আর এরকম নতুন নতুন ভিডিওটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।